2024 সালের 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে রামলালাকে। এবার মন্দিরে রামলালার পুজোর জন্য চলছে পুরোহিত নিয়োগ। এই পুরোহিত পদে আবেদন করেছিলেন প্রায় 3,000 প্রার্থী, এর মধ্যে 200 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এ বিষয়ে ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেবগির জানিয়েছেন, 200 জন প্রার্থীকে তাদের যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের সদর দপ্তর কর সেবকপুরমে এই ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ট্রাস্টের মতে বৃন্দাবনের জয়কান্ত মিশ্র এবং অযোধ্যার দুই মহন্ত মিথিলেশ নন্দিনী শরণ এবং সত্যনারায়ণ দাসের 3 সদস্যের প্যানেলে ইন্টারভিউ নিচ্ছেন। এই 200 জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত করা হবে 20 জনকে। নির্বাচিত প্রার্থীদের 6 মাসের প্রশিক্ষণের পর পুরোহিত হিসেবে নিয়োগ করা হবে। ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেবগিরি আরও জানান, যারা নির্বাচিত হননি তারাও প্রশিক্ষণে অংশ নিতে পারবেন এবং তাদের সার্টিফিকেট দেওয়া হবে। ভবিষ্যতে এই প্রার্থীদের সুযোগ দেওয়া হতে পারে। প্রার্থীদের প্রশিক্ষণ শীর্ষ সাধকদের দ্বারা প্রস্তুত ধর্মীয় পাঠ্যক্রমের উপর ভিত্তি করে হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা বিনামূল্যে খাবার এবং বাসস্থান পাবেন এবং 2,000 টাকা ভাতাও পাবেন। অযোধ্যায় নির্মিত রাম মন্দিরে পুজোর পদ্ধতিও হবে বিদ্যমান পদ্ধতি থেকে ভিন্ন। বর্তমানে রাম জন্মভূমিতে অবস্থিত একটি অস্থায়ী মন্দিরে অযোধ্যার অন্যান্য মন্দিরের মতো পঞ্চপ্রচার পদ্ধতিতে পুজো করা হয়। এর মধ্যে রয়েছে ভগবানকে খাবার দেওয়া, নতুন বস্ত্র পরানো এবং স্বাভাবিক পুজো ও আরতি। তবে 22 জানুয়ারি রামলালার পবিত্রতার পর এই সব বদলে যাবে। প্রাণ প্রতিষ্ঠার পর রামনন্দনীয় প্রথা অনুযায়ী এটি করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।